স্বাগত বেস্ট স্কুলে। বিসিএস প্রিলি শর্ট সাজেশন, আসন্ন বিসিএস প্রিলি পরীক্ষায় সর্বাধিক কমন উপযোগী প্রশ্নোত্তর পর্ব 12, চলুন দেখে নেই। লক্ষ্য করুন, চর্চাপদ কোন ভাষায় রচিত? উত্তর, সান্ধ্য ভাষা। চর্চাপদের পদকর্তা কতজন? উত্তর, 24 জন। চর্চাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন? উত্তর, কাহুপা। তিনি মোট 13টি পদ রচনা করেছেন। বাংলা সাহিত্যের আদিকবি? উত্তর, লুইপা। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে কোন সময়কে? উত্তর, 1200 থেকে 1350 সাল পর্যন্ত সময়কে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? উত্তর, চর্চাপদ। বজ্রবলি কি? উত্তর, মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত কৃত্রিম কবি ভাষাকে বজ্রবলি বলে। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? উত্তর, বিজয়গুপ্ত। অন্নদামঙ্গল কার রচনা? উত্তর, ভারতচন্দ্র রায়গুণাকর। শ্রীকৃষ্ণ কীর্তন কার রচনা? উত্তর, বড়ুচণ্ডীদাসের। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? উত্তর, রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কত শতকে? উত্তর, 19 শতকে। শারদামঙ্গল কোন যুগের কাব্যগ্রন্থ? উত্তর, আধুনিক যুগের। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি? উত্তর, কাজী নজরুল ইসলাম। ইউসুফ জোলেখা কাব্যের রচয়িতা কে? উত্তর, শাহ মোহাম্মদ সগির। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর, দুর্গেশ্বর নন্দিনী। বঙ্কিমচন্দ্র মোট কতটি উপন্যাস লিখেছেন? উত্তর, 14টি। বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কে কলম যুদ্ধ শুরু করেন? বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ নিয়ে বিষয়ে কে কলম যুদ্ধ শুরু করেন? উত্তর, পারিচাঁদ মিত্র। নীল দর্পণ নাটকের রচয়িতা কে? উত্তর, দীনবন্ধু মিত্র। নীল দর্পণ কোন ধরনের রচনা? উত্তর, নাটক। নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। সধবার একাদশী প্রহসনটি কার লেখা? উত্তর, দীনবন্ধু মিত্র। শেক্সপিয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? উত্তর, কমেডি অফ এরর্স। অনূদিত নাম ভ্রান্তিবিলাস। কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? উত্তর, বেতাল পঞ্চ বিংশতি। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ধূসর পাণ্ডুলিপি কাব্য কে রচনা করেছেন? উত্তর, জীবনানন্দ দাশ। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি? উত্তর, অমিতাক্ষর। যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলে? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্তকে। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে লেখা? উত্তর, আলালের ঘরে দুলাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি? উত্তর, কৃষ্ণ কুমারী। রচয়িতা, মাইকেল মধুসূদন দত্ত। কুহেলিকা উপন্যাসটি রচয়িতা কে? উত্তর, কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? উত্তর, দিগদর্শন। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? উত্তর, 1923 সালে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর, চন্দ্রাবতী। শকুন্তলা গ্রন্থটি কার লেখা? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একে কি বলে সভ্যতা?
কে লিখেছেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কি? উত্তর সনেটের প্রবর্তন। কোন নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। বিষাদ সিন্ধু কার রচনা? উত্তর মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উত্তর উপন্যাস। বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? উত্তর আধুনিক। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বুড়ো শালিকের ঘাড়েরও কোন জাতীয় শিল্পকর্ম? উত্তর প্রহসন। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন? উত্তর উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ চালু হয় কবে? উত্তর 1801 সালে। সবুজ পত্র কে সম্পাদনা করেন? উত্তর প্রমোদ চৌধুরী। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? উত্তর 1974 সালে। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর ভারতচন্দ্র। মধ্যযুগে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? উত্তর শাহ মোহাম্মদ সগীর। তোহফা কাব্যটি কে রচনা করেন? উত্তর আলাউল। রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়িতাদের নাম কি? উত্তর রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দৈবপায়ন ব্যাস। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? উত্তর ভুষু কুপা। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? উত্তর প্রবন্ধ। শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? উত্তর কালের ধুলোয় লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? উত্তর 1919 সালে। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর বিরহ বিলাপ। সেজুতি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ময়নামতির চর কাব্যগ্রন্থটি কে লিখেছেন? উত্তর বন্দে আলী মিয়া। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর ঝরা পালক। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? উত্তর হুমায়ুন আজাদ। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা কে? উত্তর আবু জাফর উবাইদুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? উত্তর ফকির গরিবুল্লাহ। আসাদের ষাট কবিতার লেখক কে? উত্তর শামসুর রহমান। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর 1872 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়? উত্তর 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর অক্ষয় কুমার দত্ত। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন সালে? উত্তর 1926 সালে। জীবনানন্দ দাশের তিনটি কাব্যগ্রন্থের নাম কি কি? উত্তর ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন। হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতার নাম কি? উত্তর জহির রায়হান। কবর নাটক কার রচনা? উত্তর মুনীর চৌধুরী। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? উত্তর কৃষ্ণকান্তের উইল। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর সিকান্দার আবু জাফর। সোনালী কাবিন এর রচয়িতা কে? উত্তর আল মাহমুদ।
তুমি আসবে বলে হে স্বাধীনতা, কার কবিতা? উত্তর শামসুর রহমান। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর সিন্ধু হিন্দোল। পথিক, তুমি পথ হারিয়েছ, কথাটি কার? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রদীপ নিভিয়া গেল, এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? উত্তর বিষাদ সিন্ধু। মাতৃভাষা যার ভক্তি নাই সে মানুষ নয়, কার উক্তি? উত্তর মীর মশাররফ হোসেন। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, এর রচয়িতা? উত্তর অতুল প্রসাদ সেন। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, এই উক্তি কার? উত্তর প্রমোদ চৌধুরী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, চরণটি কার রচনা? উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মিলির হাতে স্টেন গান, গল্পটি কার লেখা? উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? উত্তর প্রলয় উল্লাস। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? উত্তর শেখ মুজিবুর রহমান। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? উত্তর নীরদচন্দ্র চৌধুরী। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? উত্তর নজিবুর রহমান। আবোল তাবোল কার লেখা? উত্তর সুকুমার রায়। আমার দেখা রাজনীতির 50 বছর, গ্রন্থটির রচিতা কে? উত্তর আবুল মনসুর আহমদ। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? উত্তর 1961 সালে। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? উত্তর বীরাঙ্গনা। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? উত্তর মনীষা মঞ্জুষা। কোনটি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী গ্রন্থ? উত্তর মরুভাস্কর। গীতাঞ্জলি ইংরেজির অনুবাদ সম্পাদনা করেন? উত্তর W.B. ওয়েটস। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কোন ছন্দে লেখা? উত্তর মাত্রাবৃত্ত। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? উত্তর মনসামঙ্গল। অনল প্রবাহ রচনা করেন? উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম কি? উত্তর ফররুখ আহমদ। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর রাখালি। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর কল্লোল। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? উত্তর বরিশাল জেলায়। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? উত্তর রূপকথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন? উত্তর ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম? উত্তর বাংলা সাহিত্যের কথা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? উত্তর ক্রান্তি। ময়মনসিংহ গীতিকার দুটি পালা কি কি? উত্তর মহুয়া ও মলুয়া। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি? উত্তর বৌঠাকুরানীর হাট। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনাটি করেছেন কে? উত্তর ঈশ্বরী পাটনি।
আমি কিংবদন্তির কথা বলছি, কার লেখা? উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কি কি? উত্তর বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? উত্তর দীনেশ রঞ্জন দাস। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? উত্তর নাথ ধর্ম। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রন্থের নাম কি? উত্তর সং অফারিংস, কবিতার সংকলনের জন্য তিনি নোবেল পুরস্কার পান, যার বাংলা হচ্ছে গীতাঞ্জলি। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কি কি? উত্তর অগ্নিবীণা, চক্রবাক ও সিন্ধু হিন্দোল। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কি কি? উত্তর বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙার গান, যুগবাণী ও চন্দ্রবিন্দু। ইউসুফ জোলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন? উত্তর শাহ মোহাম্মদ সগীর। ইয়ং বেঙ্গল কি? উত্তর ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক সংঘ। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? উত্তর সতী ময়না ও লোর চন্দ্রাণী। চরিত্রহীন উপন্যাস কার লেখা? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? উত্তর রোমান্সমূলক উপন্যাস। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল? উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? উত্তর আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? উত্তর পত্রিকা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর বাউণ্ডুলের আত্মকাহিনী। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কি? উত্তর প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক কে? উত্তর হাসান হাফিজুর রহমান। পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কি? উত্তর ভাই গিরিশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কি? উত্তর শেষ লেখা। কাজী নজরুল ইসলামের ছোট গল্পের বইয়ের নাম কি? উত্তর শিউলিমালা। জসীমউদ্দীনের সজনবাদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র কি কি? উত্তর সজান ও দুলি। চাঁদের অমাবস্যা কার লেখা? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। সংসপ্ত কার লেখা? উত্তর শহীদুল্লাহ কায়সার। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে বাংলা বিভাগ খোলা হয়? উত্তর 1801 সালে। লালসালু, সূর্যদিগল বাড়ি ও চিলেকোঠার সেপাই কে কে লিখেছেন? উত্তর যথাক্রমে সৈয়দ ওয়ালিউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? উত্তর নারী জাগরণের অগ্রদূত হিসেবে। রবীন্দ্রনাথের শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? উত্তর রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। জসীমউদ্দীনকে কেন পল্লীকবি বলা হয়? উত্তর তার কবিতায় পল্লী প্রকৃতির রূপ বৈচিত্র্য ফুটে উঠেছে,
তাই তাকে পল্লীকবি বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি? উত্তর শ্রী বসন্ত রঞ্জন রায়। বৈষ্ণব পদাবলী দুজন পদকর্তার নাম কি কি? উত্তর বিদ্যাপতি ও জ্ঞানদাস। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? উত্তর বীরবল। অশ্রুমালা কাব্যের রচয়িতা কি? উত্তর কায়কোভাদ। তার আসল নাম মোহাম্মদ কাজেমাল কুরাইশি। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? উত্তর 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কার করেন। বাংলা মঙ্গল কাব্যধারার দুজন বিখ্যাত কবির নাম কি কি? উত্তর মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? উত্তর বেতাল পঞ্চবিংশতি, 1847 সাল। বিষাদ সিন্ধু কার লেখা? উত্তর মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় 1869 সালে। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর 1913 সালে, গীতাঞ্জলির ইংরেজি অনূদিত গ্রন্থ সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পান। বিয়ে পাগলা বুড়ো প্রহসন কে লিখেছেন? উত্তর দীনবন্ধু মিত্র। কাজী নজরুলের মৃত্যুর সাল? উত্তর 29শে আগস্ট 1976 সালে। অবরোধ বাসিনী কে লিখেছেন? উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কায়কোবাদের বিখ্যাত মহাকাব্যের নাম কি? উত্তর মহাশ্মশান। বাংলাদেশের প্রধান দুজন কবি কে কে? উত্তর কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল। মনসামঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট কি? উত্তর দেবী মনসার গুণকীর্তন করা। চর্যাপদে কোন ধর্মের উল্লেখ পাওয়া যায়? উত্তর বৌদ্ধ সহজিয়া ধর্ম। অ্যাবসার্ড নাটক কি? উত্তর অদ্ভুত অলীক বা বিদ্রুপাত্মক নাটক। ধূসর পাণ্ডুলিপি কাব্য কে রচনা করেছেন? উত্তর জীবনানন্দ দাশ। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? উত্তর মুকুন্দরাম চক্রবর্তী। পাখির কাছে ফুলের কাছে কার রচনা? উত্তর কবি আল মাহমুদ। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? উত্তর সৈয়দ আলী আহসান। বাংলা গদ্যের জনক কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা লিপির উৎস কি? উত্তর ব্রাহ্মী লিপি। মুসলিম ভারত পত্রিকার সম্পাদক কে? উত্তর মোজাম্মেল হক, 1920 সাল। চণ্ডীদাস সমস্যা কি? উত্তর চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ। বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? উত্তর বিহারীলাল চক্রবর্তী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? উত্তর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি পান? উত্তর সংস্কৃত কলেজ থেকে। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কি? উত্তর আনন্দমঠ, দেবী চৌধুরী রানী ও সীতারাম। বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর 1848 সালে রংপুরে। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? উত্তর পদ্মাবতী। লালন শাহ কি রচনা করেছেন? উত্তর লালন গীতি বা বাউল গান।
মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম? উত্তর মেঘনাদ বধ কাব্য। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।